আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটি আমি শুরু করছি ফ্রাইডে দুপুরের পর থেকে আর কি, ফ্রাইডে দুপুর থেকে স্যাটারডে পর্যন্তই আমার আজকের এই ব্লগটি। আমি আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটিও ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি শুরু করছি রিয়া আপুর রিকোয়েস্ট দিয়ে। তো আপু কয়েকবারই আমার কাছে মেসেজ করেছিল যেন আমি আমার এই গোল প্লেটের সেটগুলো একটু ভালো করে দেখিয়ে দেই বা এর সম্বন্ধে ভালো করে বলে দেই। তো আমি আসলে ভুলে গিয়েছিলাম, তো কালকে আপু আবার আমাকে মনে করে দিয়েছে। তো ভাবলাম এজন্য আজকের ভিডিওতে প্রথমেই আমি আপুর রিকোয়েস্টটা রেখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা গোল প্লেটের সেট, এটা আমি 10 থেকে 12 বছর আগে কিনেছি, এখনও যেমন তেমনই কালার আছে। 1500 টাকা প্রাইস নিয়েছিল। তো কেনার সময় ওরা বলে দিয়েছিল যে কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে ওরা আবার এটা কালার করে দিবে, কিন্তু আমার কালার এখনও নষ্ট হয়নি। আমি খুব যত্ন করে টিস্যুর মধ্যে রেখে দিই এগুলো। টিস্যুতে রাখলে বাতাস লাগে না, আর বাতাস না লাগলে কালারটাও একদম পারফেক্ট থাকে। আর এটা হচ্ছে আমার আরেকটা সেট, মানে এটাও গোল্ড প্লেটেড। তো এটা কিনেছি আমি 2 বছর হলো, আমার দেবরের বিয়ে ছিল তখন কিনেছিলাম। তো এটা নিয়েছিল 3000 টাকা, আর আমাদের পরিচিত দোকান থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিনা। আর এই চেনটা আর এই লকেটটা কিন্তু খুব সুন্দর দেখে, কিন্তু সামনে থেকে কোনো উপায় নেই বলার যে এটা গোল্ড প্লেটেড, মনে হবে গোল্ডের। তো এটার সাথে এই কানের দুল দুইটা আছে, আর একটা আংটি আমি মিলিয়ে নিয়েছি, এটার সাথে ছিল না। তো এই তো রিয়া আপু, তোমার জন্য আমি আমার গোল্ড প্লেটেড সেটগুলো দেখিয়ে দিলাম। তো অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে এগুলো কোথা থেকে কিনা। এগুলো টঙ্গিবাজার একটা দোকান আছে আমাদের পরিচিত, ওই দোকান থেকেই আমি নিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি আমার অনেকগুলো প্রিয় আপুর নাম বলবো আর অনেক আপুর কথা রাখবো। আশা করছি সবাই আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটি দেখবেন। আমার পুরো ভিডিওটি জুড়ে থাকলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখন হচ্ছে মাগরিবের নামাজের পর, তো আমি কিছু মশলা রেডি করে নিয়েছি, মশলা তৈরি করে নিব। তো এখানে গরম মশলা তৈরি করার জন্য আমি দারচিনি, এলাচি, লং, তেজপাতা, গুলমরিচ, সাদা গুলমরিচ একটু হালকা টেলে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি রেখে দিব। তো এটা কিন্তু মাংসতে দিলে মাংসর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এই গরম মশলাটা তৈরি করতে করতে আমি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। তো আপু তুমি বলেছো যে তোমার কমেন্টগুলো পড়ে আমার কেমন লাগে, ভালো লাগে কিনা। হ্যাঁ আপু, রানী বাংলা আইডি থেকে তুমি বলেছো। সত্যি আপু, তোমার কমেন্টগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, আমার সবসময় ভালো লাগে। আর তোমাদের এ ধরনের কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি সহায়তা করে। জিরাগুলো কিন্তু আমি হালকা তেলে নিয়েছিলাম, তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। একটু হালকা ঠান্ডা হলে একটা কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত আমি এই জিরার ফাঁকিটা সংরক্ষণ করতে পারবো। আমার এটা প্রায় 1 থেকে 1.5 মাস চলে যাবে। 1 থেকে 1.5 মাসের জন্য আমি মশলার ঝামেলা থেকে একটু মুক্ত হলাম। আর এটা হচ্ছে শনিবার সকাল, মানে আজকে সকালবেলা। প্রতিদিনের মতো আজকেও একটু আমি বারান্দায় এসেছি। সকালবেলা একটু বারান্দার গাছগুলোর সাথে দেখা না করলে কিন্তু ভালো লাগে না। আর সকালবেলায় যে রোদটা আসে এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রোদ। তো বারান্দায় এসে আমার মনে পড়ে গেল মাইশা মুন্তাকা আইডি থেকে, মাইশা মামুনি তুমি আমার কাছে আমার অপরাজিতা গাছগুলো দেখতে চেয়েছিলে। তো মামুনি তোমার জন্য আমি এই যে এখন আমার অপরাজিতা গাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। অনেক অপরাজিতা ফুল কিন্তু ফুটে আছে, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতর থেকে খুব বেশি ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না। তো ফুলগুলো ভালোই লাগছিল, ভাবলাম একটু অপরাজিতা চা বানিয়ে নেই। তো কিছু ফুল আমি উঠিয়ে নিচ্ছি। তো এই তো অনেকগুলো ফুল কিন্তু তুলে নিলাম, এখন আমি চলে যাব অপরাজিতা চা বানাতে। আর পুরো রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন। অপরাজিতা চা বানানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এখন আমি অপরাজিতা ফুলগুলো দিয়ে দিব। তো ফুলটা দেওয়ার আগে প্রথমে এই যে
ফুলের নিচে থেকে সবুজ যে অংশটা আছে এটা ফেলে দিব, কারণ এটা দিলে চায়ের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই এটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। ফেলে শুধু ফুলটা দিয়ে দিব। তো চাটা হতে থাকুক, আমি আরো একজন আপুর নাম নিয়ে নিচ্ছি, অ্যাঞ্জেল মৌসুমী আইডি থেকে। আপু তুমি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আসলে তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। ফুলটা দেওয়ার পর 2-3 মিনিট পানিটা ভালো করে ফুটে উঠলে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা অফ করে দিচ্ছি। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। তারপর ফিরে আসলাম 2-3 মিনিট পর। তো এই তো চাটা ঢেলে নিচ্ছি, চাটা কিন্তু একদম ব্লু কালারের চা হয়েছে। তো এই অপরাজিতা চা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, আমরা কিন্তু 12 মাসই এটা খেতে পারি। আর এখন আমি একটু ম্যাজিক করব। এই যে লেবু চিপে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে কিন্তু ব্লু কালার থেকে চাটা পার্পেল কালার হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো এই যে একটা কিন্তু পার্পেল হয়ে গেছে, আরেকটা ব্লু আছে, আস্তে আস্তে ওইটাও পার্পেল হয়ে যাচ্ছে। তো লেবুটা দেওয়াতে কিন্তু এরকম হয়ে গেল কালারটা। তো এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, ওইভাবেও খাওয়া যায় এভাবেও খাওয়া যায়, দেখতে একটু ভালো লাগে আর কি। তো এই জন্যই করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো আরিয়ানা আর আমি মিলে এখন চাটা খেয়ে নিচ্ছি, আমাদের তো ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে। আর এখন হচ্ছে তার অনেক পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে, পুরোটা বাসা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একদম ক্লিন করে নিয়েছি, আর খালা ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছে। আর প্রতিদিন কিন্তু আসলে এই ধরনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো বোর ফিল করতে পারেন, তাই আজকে স্কিপ করে গেলাম, আজকে আর ওগুলা কিছুই শেয়ার করলাম না। তো এখন আমার একজন আপু জাকিয়া জলিল আইডি থেকে, আপু তুমি বলেছিলে যে আমি যেন আমার শু র‍্যাকের কাছে বা দরজার কাছে একটা টুল রাখি, আমার বাচ্চাদের এখানে বসে শু পড়তে সুবিধা হবে। তো আসলে আপু আমিও ভাবছিলাম এই কথাটা, তাই আজকে এই যে এই টুলটা এখানে দিয়ে দিলাম, এটা আমার ড্রেসিং টেবিলের টুল। তো এটা আমার আসলে লাগে না বেশি কাজে, তো ভাবলাম এই টুলটাই আমি এখানে দিয়ে দেই। আর এই টুলটাতে বসে বাচ্চারা খুব ইজিলি ক্যারটসগুলো পরে ফেলতে পারবে, আসলে ওদের ক্যারটসগুলো পড়তে একটু প্রবলেম হয়। তো আপু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সুন্দর একটা সাজেশন দিয়েছ আর আমার কাছেও ভালো লেগেছে। তো সবার সাথে শেয়ার করে ফেললাম, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার একজন আপু আমার রান্নাঘরের শোকেসটা দেখতে চেয়েছিলেন, তো আপুর নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না। তো আমার তো রান্নাঘরের শোকেস বলতে এই ডাইনিং স্পেসে এই ওয়াল ক্যাবিনেটটাই আমি করেছি, এটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি হয়তো এটার কথাই বলেছেন। তো সব কাজ শেষ, বাড়িঘর গুছানো, পরিষ্কার করা, মোছা, ঝাড়ু দেওয়া সব কিছু কিন্তু শেষ, এখন শুধু রান্নাটা বাকি আছে। এই যে আমার রুমটাও গুছি, মানে সবগুলো রুমই কিন্তু গুছগাছ করে নিয়েছি আজকে অফ ক্যামেরায়, কিছুই আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন চলে যাব কিচেনে রান্না করার জন্য। তো চলে এলাম কিচেনে, আজকে বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। তো রেসিপিটা আসলে আপনাদের সাথে শেয়ার করব না, রান্না করব, কাজ করব সংসারের, আর আমার প্রিয় আপুদের নাম নিব আজকে। তো আমার একজন আপু শায়লা খানম আইডি থেকে, আপু তুমি বলেছিলে তোমার মেয়ের নাম শামস, আমি যেন তোমার মেয়ের নামটা আমার ব্লগে একটু নিয়ে নেই। তো এই তো আপু নিয়ে নিলাম, শামস মামুনিকে আমার পক্ষ থেকে অনেক আদর আর ভালোবাসা দিও। আর শ্রেয়সী শ্রেয়া আইডি থেকে, মামুনি তুমি বলেছো আন্টি তোমার ব্লগে আমার নামটা বলে দিও। তো এই তো মামুনি বলে দিলাম, আশা করি তোমার কাছে ভালো লেগেছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু বেগুন, ছোট মাছ, সব রকমের মশলা দিয়ে হাতে সরিষার তেল দিয়ে একটু মেখে নিয়েছি, আর হাতটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম, বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব আজ। আর এখন কিছু পরিমাণ ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় আমি ফুলকপি আর ব্রোকলি আলু কেটে রেখেছি, ওইটা ভাজি করে নিব আর কি। তো ভাজিটা বসিয়ে দিচ্ছি আর রান্নাগুলো হতে থাকুক, আমি আরও একজন আপুর নাম নিয়ে নিচ্ছি, মাহমুদ হাসান আইডি থেকে। আপু তুমি বলেছো তোমার বাচ্চাদের নাম খালিদ আর মাইমুনা, আমি যেন তোমার বাচ্চাদের নাম নিয়ে নেই আর তোমার বাচ্চারা তোমার সাথে বসে আমার ব্লগ দেখে, সত্যি খুব খুশি লাগে যখন শুনি ছোট ছোট বাবারা মামুনিরাও আমার ব্লগ দেখতে পছন্দ করে। তো খালিদ আর মাইমুনাকে আমার পক্ষ থেকে অনেক আদর আর ভালোবাসা দিও।
অনেকগুলো প্রিয় আপুর নাম নিলাম। তো আমার ফুলকপি আর ব্রোকলি আলুর ভাজিটাও হয়ে গেছে, উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দিলাম, আর মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। আর এখন আমি ডালের বড়া করার জন্য এখানে অল্প পরিমাণ ডাল ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আগেও একদিন আমার কোনো ব্লগে ডালের বড়া করেছিলাম, তো অনেক আপুরে আমাকে বলেছ যে আপু তুমি কেন রেসিপিটা দিলে না, তো সেজন্য ভাবলাম আজকে একটু রেসিপি আকারে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। ডালের সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কুচি দিলাম, আর 1 চা চামচ করে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিলাম, আর বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো হাতের সাহায্যে এখন ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যাসন। তো ভ্যাসনটা দিলে ডালের বড়াটা অনেক ক্রিস্পি হয়, মুচমুচে হয় আর কি, আর খেতেও খুব বেশি টেস্ট হয়। আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। আর এখন ডালের বড়াগুলো হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি, সবগুলো বড়াই আমি একসাথে এই প্যানটাতে দিয়ে দিতে পারবো। আর ডালের বড়াগুলো দুইটা সাইডই ভালো করে ভেজে নিলাম, আর এরকম কালার যখন হয়ে এসেছে তখন উঠিয়ে নিচ্ছি। তো দুপুরের জন্য কিন্তু যা রান্না করেছি সব হয়ে গেছে, ডালের বড়া, ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি, আর ফুলকপি আলু আর ব্রোকলি দিয়ে ভাজি করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। তো সবগুলো খাবার আমি এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি, আর সার্ভ করতে করতে আমি আমার আরও কিছু প্রিয় আপুর নাম বলে নিচ্ছি। আমিনা হাসান আইডি থেকে আমিনা আপু, রাখি ইসলাম আইডি থেকে রাখি আপু, শিমলা ইসলাম আইডি থেকে শিমলা আপু, হুররাম সুলতান আইডি থেকে, আপুর নামটা ঠিক জানি না তবে হুররাম আপু, রহিমা সুইটি আইডি থেকে রহিমা আপু, রহিমা আক্তার আইডি থেকে রহিমা আপু, মিতু আপু, মুক্তাজ ব্লগ আপু, সাবিনা বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি আপু, এমডি সাজু আইডি থেকে লিলি আপু, আরও অনেক প্রিয় আপুরাই আমার আছেন যাদের সবার নাম এখন আমার মনে পড়ছে না। তো আপুরা সবাই কিন্তু আমাকে প্রথম থেকে অনেক বেশি সাপোর্ট করে আসতেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আপনাদের কমেন্টের কারণে আমি মনে করব যে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি আমার নতুন নতুন কন্টেন্টগুলো খুঁজে বের করি। তো সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ব্লগটি, আশা করছি ভালো লেগেছে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।